হ্যালো ভিউয়ার্স, ষোলো আনা বাঙালিতে আমি পিঙ্কি। আজকের রেসিপি হচ্ছে উচ্ছে নোটে। এই উচ্ছে নোটে করার জন্য প্রথমে আমি উচ্ছেটাকে লাল করে ভেজে নেব। আমি তেলের ওপরে উচ্ছেটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি উচ্ছেটাকে লাল করে ভেজে নেব। আমি উচ্ছেটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমার উচ্ছেগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। আমি খুব বেশি তেল দেব না, আর সামান্য একটু তেল দেব। দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটা দিয়ে আমি টুকরো করা আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপর। আলুগুলোকেও একটু ভেজে নেব। এখানে আমি চারটে কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর আলুটা কিছুক্ষণ সময়ের জন্য আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো হচ্ছে টুকরো করা বেগুনগুলো, আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনগুলো দিয়ে আলু আর বেগুন একসাথে এবার ভেজে ভাজবার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ আলু আর বেগুনটা ভাজার পর এবার দিয়ে দেবো হচ্ছে বাটা মশলা। এখানে আমি 1 ইঞ্চি আদা আর হচ্ছে 1 চামচ জিরে বেটে রেখেছি, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে আরও হাফ চামচ হলুদ গুঁড়ো। নুনটা আমি পরে চেখে দেখে দেব। মশলাটা কষানোর জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব আলু আর বেগুনের সাথে। গ্যাসটা লো ফ্লেমে ছিল, এবার আমি হাই করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর মাঝে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। যতক্ষণ মশলার কাঁচা গন্ধ না কাটবে ততক্ষণ আমি এইভাবে কষিয়ে যাব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার গ্যাসটা লো করে দিচ্ছি। লো করে দিয়ে আমি এখানে টুকরো করা শাকগুলো দিয়ে দিচ্ছি, নোটে শাকগুলো। এবার আমি খুন্তি দিয়ে ভালো করে বেগুন আর আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা নোটে দিয়েই রান্নাটা করে দেখালাম, চাইলে আপনারা লাল নোটে দিয়েও করতে পারবেন। আমি নোটে শাকটাকে খুন্তি দিয়ে আলু আর বেগুনের সাথে মিশিয়ে দিয়েছি। দেখুন শাকের পরিমাণটা কমে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা উচ্ছেগুলো। উচ্ছেগুলো দিয়ে আমি ভালো করে এবার সব একসাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এইভাবে লো হিটে বসিয়ে রাখবো। মাঝে আমি ঢাকাটা খুলে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। আবার আমি হাফ বাটি জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি, ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে। আমি একটা খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমি একটু নুন আর মিষ্টিটা দেখে নিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই নুন মিষ্টিটা দেখে নেবেন। নুন মিষ্টিটা পারফেক্ট লাগছে। এবার আমি আলু টালুগুলো একটু ভেঙে টেঙে দেবো। একটা হাতা দিয়ে আমি একটু আলুগুলো এরকম করে চেপে চেপে ভেঙে দিচ্ছি। শাকের যে ঝোলটা আছে এই ঝোলটা আমি পুরোটা শুকিয়ে নেবো। শুকিয়ে নিয়ে আমি একটু মাখা মাখা টাইপের করে নেবো। দেখুন শাকের ঝোলটা শুকিয়ে গেছে, শাকটা কীরকম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আমার শাকটা রেডি হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল উচ্ছে নোটে শাক। এইরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। আর কমেন্ট লিখতে একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন এপিসোডে।